আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমল ও আখলাকের সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজ আপনাদের মাঝে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, তা হলো কোন 10টি পাপ করলে মহান আল্লাহ তাআলা আপনার তাওবা কবুল করবেন না। আর সেই সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমল ও আখলাক, যে পাপগুলো করলে তওবা কবুল হয় না তা হলো হাক্কুল ইবাদা তথা বান্দার হক সম্পর্কিত। এক নম্বরে রয়েছে জুলুম করা। কারো উপর যদি আপনি জুলুম করেন, ওই মাজলুম ব্যক্তি যদি আপনাকে মাফ না করে তাহলে তওবা করলে তা কবুল হবে না। দ্বিতীয় নম্বরে রয়েছে ঋণ করা। কারো কাছ থেকে যদি আপনি ঋণ করেন আর সেই ঋণ যদি আপনি পরিশোধ না করেন, ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করেন তাহলে তাওবা করলেও তাওবা আল্লাহর দরবারে কবুল হবে না। তিন নম্বরে রয়েছে অন্যায়ভাবে কারো সম্পত্তি বা ধন সম্পদ ভক্ষণ করা। যদি আপনি অন্যায়ভাবে কারো ধন সম্পদ আপনি দখল করে নেন তাহলে আল্লাহর দরবারে তাওবা করলেও তা কবুল হবে না, কেননা ওই ব্যক্তির থেকে আপনি যতদিন পর্যন্ত না মাফ চেয়েছেন তার ধন সম্পত্তি না ফিরিয়ে দিয়েছেন ততদিন পর্যন্ত তওবা করলেও তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। চার নম্বরে রয়েছে গালি দেওয়া। কাউকে গালি দিলে ওই ব্যক্তির কাছ থেকেই আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনি যদি আল্লাহর দরবারে তওবা করেন তওবা কবুল হবে না। পাঁচ নম্বর রয়েছে মিথ্যা অপবাদ দেওয়া। কাউকে যদি আপনি মিথ্যা অপবাদ দেন তাহলে তার কাছ থেকেই ক্ষমা চাইতে হবে। ছয় নম্বরে রয়েছে কোনো নারীকে ব্যভিচারের অপবাদ দেওয়া। কোনো নারী জেনা করে নাই, আপনি যদি তাকে মিথ্যা অপবাদ দিয়ে থাকেন তাহলে তার কাছ থেকে ক্ষমা না চাইলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। সাত নম্বরে রয়েছে কারো মনে আঘাত দেওয়া। কারো মনে আঘাত দিয়ে যদি আপনি আল্লাহর দরবারে তওবা করেন তাহলে সেই তওবা কবুল হবে না। আট নম্বরে রয়েছে ভাই বোনের হক মারা। যদি ভাই বোনের হক মেরে দেন, সম্পত্তি আত্মসাত করেন তাহলে আল্লাহর দরবারে তওবা করলে সেই তওবা কবুল হবে না। নয় নম্বরে রয়েছে পিতামাতার অবাধ্য হওয়া। যদি আপনি পিতামাতার অবাধ্য হন আর আল্লাহর দরবারে তওবা করেন তাহলে সেই তওবা কবুল হবে না। দশ নম্বরে এবং সর্বশেষে রয়েছে মিথ্যা সাক্ষী দেওয়া। কারো বিরুদ্ধে যদি আপনি মিথ্যা সাক্ষী দেন আর সেই ব্যক্তির কাছ থেকে যদি আপনি ক্ষমা না চান তাহলে আপনার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। দশটি বিষয় আলোচনা করলাম, আর দশটি বিষয় হলো বান্দার হক সম্পর্কিত। আপনি বান্দার হক মেরে যদি বান্দার কাছ থেকে ক্ষমা না চান তাহলে ততদিন পর্যন্ত বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন না। অতএব সর্বপ্রথম আপনাকে বান্দার কাছ থেকে মাফ নিতে হবে, তারপর আল্লাহর দরবারে তওবা করতে হবে, তখন সেই তওবা আল্লাহর দরবারে কবুল হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।